हेलो एवरीवन, दिस इज मी नौशरा रस्ती खान एंड वेलकम बैक टू माय चैनल मैकलेज एंड आई नो छीन। आशा करी सबाई भालो आछो आर सुस्थ आछो। आमी आबारो तोमादेर जोन्नो एकटी भिडियो निये एलाम। एई भिडियोते आमी तोमादेर काछे किछु प्रोडक्ट शेयर करब जेटा किना आमी रिसेंटलि अनेक भालो फलाफल पेयेछि यूज करे। आर आजके आमी जेई मेकअपटा करेछि एटा होच्छे फुल कवारेज बेसिसे मेकअप टिउटोरियल। एटा आमी आमार पेजे लाइभे करेछि। আমি চাইছিলাম এটা হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দিতে, বাট যেহেতু এটা আমি লাইভে করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমি এটার রিভিউটা তোমাদের সাথে ইনস্ট্যান্ট শেয়ার করি যে আমি মেকআপটা করার জন্য কী কী প্রোডাক্ট ইউজ করেছি। এটা হচ্ছে ফুল কভারেজ মেকআপ একটা লুক, ঠিক আছে? সো কী কী ইউজ করেছি প্রোডাক্টের সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর ভালো লাগলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো ফার্স্ট অফ অল আমি আমার আইব্রোসটা করেছি ফকুলারের এই আইব্রো পমেড দিয়ে, ঠিক আছে? এটা খুবই বাজেটের মধ্যে একটা আইব্রো পমেড যেটা কিনা অনেকে ইউজ করে আমি জানি। প্লাস আমি আবারও রিভিউ দিলাম, আমার সেটটা হচ্ছে অ্যাশ ব্রাউন। অ্যান্ড এটার সাথে আমি একটা জেল ইউজ করেছি, আইব্রো জেল, যেটা কিনা আমার আইব্রোকে সেট করার জন্য এই জেলটাও আমি ইউজ করেছি। এটা হচ্ছে অ্যাশ ব্রাউন, এটা হচ্ছে ব্রাউন কালার, ঠিক আছে? এটাও হচ্ছে ব্রাউন, শেডটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক ব্রাউন টাইপের, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাশ ব্রাউন। সো এটা দিয়ে আমি এই দুটো মিক্স করে আমি একটা সুন্দর একটা প্রো টাইপের আইব্রো ক্রিয়েট করেছি। দেন হচ্ছে আমি আমার আই লুক ক্রিয়েটের জন্য যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি সেটা হয়তো বা তোমরা এই টাইপসের আই লুকটা খুবই সুন্দর লাগে আমার কাছে। এটা হচ্ছে ইনভাইট অনলি এই প্যালেটটা, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই চিনো আর অনেকেই ইউজ করো, খুবই সুন্দর একটা আইশ্যাডো প্যালেট। এটা দিয়ে একটা ভিডিও করে আমি আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছি, ঠিক আছে? এটা ইউজ করেছি। প্লাস হচ্ছে আজকে আইল্যাশ যেটা আমি ইউজ করেছি, আইল্যাশ হচ্ছে এটা, এটা প্রাইস পড়েছে অনলি 300 টাকা। এটা হচ্ছে ফকুলার বাংলাদেশ থেকে নেওয়া। প্রোডাক্ট ডিটেলস জানতে চাইলে আমার পেজের আমাকে কমেন্ট করবে, তাহলে আমি কোনটা কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি তোমাদেরকে বলতে পারবো। প্লাস হচ্ছে আজকে আমি ইউজ করেছি দুইটা কনসিলার, প্লাস হচ্ছে একটা ফাউন্ডেশন যেটা কিনা ফুল কভারেজ ফাউন্ডেশন। এটা রেভলিউশনের মতো, বাট রেভলিউশন না, রেভলিউশনের একটা ডুপ ফাউন্ডেশন যেটা হচ্ছে ওটু, আমার সেটা হচ্ছে 4। এটার কভারেজ খুবই ভালো, ঠিক আছে? খুবই ক্রিমি ভেলভেটি টাইপের ফিনিশিং দেয়। আর এটা হচ্ছে ফকুলারের শেড 2, এটাও হচ্ছে ফুল কভারেজ। আর হচ্ছে আমি আমার কালার কারেক্টিংয়ের জন্য ইউজ করেছি ওটু আর কনসিলার, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যানিলা কালার শেড 3, ঠিক আছে? তিনটাই হচ্ছে বাজেটের মধ্যে। সো তোমাদেরকে আমি বললাম যে এই বেস মেকআপটা কমপ্লিটের জন্য আমি জাস্ট এই তিনটা প্রোডাক্ট ইউজ করেছি। দেন হচ্ছে ফেস পাউডার ইউজ করেছি মিস অ্যান্ড মিসেস জার্মানি। দেখতেই পাচ্ছ এটা কত পরিমাণে শেষ হয়ে গিয়েছে আমার। এটা খুবই ফুল কভারেজ একটা, আমার শেড হচ্ছে 03। তারপর হচ্ছে ব্রঞ্জার আমি ইউজ করেছি আজকে, হচ্ছে এটা ফকুলারের ব্রঞ্জার, এটা হচ্ছে 01, যেটা কন্ট্রোর আর হাইলাইটিংয়ের জন্য। ব্লাশ ইউজ করেছি আই ম্যাজিকের এই মভিশ টাইপের ব্লাশ, আমার এই ড্রেসের সাথে বা এই আই লুকের সাথে যায়, এটা শেড হচ্ছে 03। হাইলাইটার ইউজ করেছি আমি এই হাইলাইটারটা, এটা হচ্ছে ফেস সিক্রেটের হাইলাইটার, এটা থাইল্যান্ড থেকে নেওয়া, থাইল্যান্ডের একটা ব্র্যান্ড, তোমরা এটা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবে ফেস সিক্রেট। এটা হচ্ছে অফরার ডুপ, ঠিক আছে? অফরার যেরকম এই কয়েকটা শেড থাকে, আমি তোমাদেরকে একটু সোয়াচ দিয়ে দিই লাইভে, সরি মানে ভিডিওতে, যে দেখতেই পারবা অনেকগুলো কালার আছে, দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। সো কিন্তু এটা হচ্ছে তোমরাও দেখতে পারো খুবই ভালো একটা হাইলাইটার, দেখো খুবই ভালো একটা হাইলাইটার। প্লাস হচ্ছে আমি আজকে রয়্যাল এফের ব্রাশ সেটটা ইউজ করেছি আমার মেকআপটার জন্য। মাস্কারা ইউজ করেছি টেকনিকের এই ল্যাশ ড্রামা, ফুল ভলিউম একদম। তারপর আমি যে আইলাইনারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে টেকনিকের আইলাইনার, যেটা হচ্ছে যারা বিগিনার আইলাইনার এত দিতে পারো না তারা এটা নিবে না, কারণ হচ্ছে এটার ব্রাশটা হচ্ছে আমি জানি না সবগুলো এমন নাকি, বাট ব্রাশটা দেখো এই ধরনের, এটা দিয়ে সহজে দেওয়া যায় না। সো আমি সাজেস্ট করবো এটা না নিতে, এটা আমি আজকে অনেক কষ্টে ইউজ করেছি। আর হচ্ছে আমি আজকে যেটা
ब्लू यूज करछि एटा होछे डुओ लैश ब्लू तो देखते और लिपस्टिक जेटा आमी यूज करछि एटा तोमादेरके देखिए दी जेटा होछे डुओ लैश ब्लू और लिपस्टिक होछे ओ टू एर शेड 06 ठीक आछे এটা হচ্ছে খুব সুন্দর একটা শেড আমার এই ড্রেসের সাথে বা ইয়ে আইলুকের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে এটা শেডটার সোয়াচ আমি দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে এটা দেখো ফ্রেগনেন্সটা খুবই সুন্দর এটা হচ্ছে যারা একটু ফুল কভারেজ মেকআপের সাথে মানাবে প্লাস রেগুলার বেসিসে মেকআপ করার জন্য এটা ভালো হবে ঠিক আছে এই শেডটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা শেড ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে ওটু এটা আমি নিয়েছি জুনায়না পেজ থেকে তোমরা যদি জানতে চাও কোনটা কোন পেজ থেকে নিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে সো আজকে এই ভিডিওটা ছিল এইটাই যে আমি কী কী ইউজ করেছি এটা নিয়ে তোমরা যদি মেকআপটা দেখতে চাও আমার পেজ আছে এই নামে ম্যাকুলেজা বাই নৌশিন সেই পেজটা সার্চ দিলে তোমরা আমার পেজ প্লাস গ্রুপে জয়েন করতে পারবে সো আশা করি এই ছোটো ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এটা একটা রিভিউ ভিডিও ছিল যে আমি খুবই কম প্রাইসে প্রোডাক্টের মধ্যে কীভাবে এই ফুল কভারেজ মেকআপটা করেছে তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ